কারণ শব্দ আপনাকে মুক্তি প্রদান করে, আবার সেই একই শব্দ আপনাকে ধ্বংস প্রদান করে। শব্দ থেকে সবকিছু হয়। কেউ যদি জড়জাগতিক ভাবে জড় শব্দের প্রতি বেশি লালায়িত হয়, মনে করেন টিভি দেখা, অসৎ কিছু শ্রবণ করা, এগুলো সবগুলো শব্দের মাধ্যমে হয়। কারণ শব্দ ইন্দ্রিয় এত প্রখর যে আপনি যদি ঘুম যান, আপনার নাম ধরে যদি ডাকা হয়, তারা প্রথমেই আপনি জেগে যাবেন। কিন্তু ঘুমের সময় অন্য কোনো ইন্দ্রিয় সজাগ নয়, শুধুমাত্র কর্ণ ইন্দ্রিয় শুধু সজাগ থাকে। এই জন্য নাম ধরলেই, নাম ধরে ডাকলেই ঘুম থেকে উঠে যেতে পারে। এটা একটাই কারণ, এটা তো শ্রবণ ইন্দ্রিয়। এই জন্য যার যত শ্রবণ ক্ষমতা থাকবে, বিশেষ করে ভগবানের লীলা শুনতে শুনতে ভগবানের গুণগুলো আপনার মধ্যে প্রকাশিত হবে। যত ভালো কিছু শুনবেন, খারাপ কিছু চলে যাবে আপনার হৃদয় থেকে। গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি ভালো কিছু ঢুকান এবং অন্য খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো চলে যাবে না। এই জন্য গিগো ফর্মুলা বলা হয়। গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি ভালো কিছু দিলে ভালো কিছুই আপনার থাকবে এবং খারাপটা বের হয়ে যাবে। আমরা প্রায় 3-4 দিন ধরে এই জগন্নাথ লীলা শেয়ার করছিলাম, অনেক লীলা শেয়ার করেছি, 10-15টার মতো। আজকে খুব একটা সুন্দর লীলা আমরা শেয়ার করব। প্রথম দৈর্যধরে যখন শ্রবণ করবেন, ধারাবাহিকভাবে 2-3টা লীলা আমরা শেয়ার করব। কিন্তু এখন যে লীলাটা শেয়ার করব সেটা খুবই চমৎকার। গীত গোবিন্দ এবং জগন্নাথ। গীত গোবিন্দ, গীত গোবিন্দ এটা একটা কি বলবো, কবিতার নাম বা ভজন লিখেছেন, মানে ভজনের নাম গীত গোবিন্দ। গীত মানে গান, গোবিন্দ গোবিন্দের গান। এটা কে লিখেছেন? জয়দেব গোস্বামী, ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত, খুব শক্তিশালী একজন ভক্ত এই জয়দেব গোস্বামী। আজকে ওনার সম্পর্কে আমরা আলোচনা করব না। জয়দেব গোস্বামী, জয়দেব গোস্বামী মানে কেমন শক্তিশালী শক্তিশালী ভক্ত, একটা একটু করে এক লাইনে বলি। ওনাকে একবার ঢাকাতে আক্রমণ করেছিল আর হাত পা কেটে বনের কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু সেখান থেকে পানির মানে গভীরে যাওয়ার পরও, কুয়ার গভীরে যাওয়ার পরও সেখান থেকে হরিনাম ধ্বনিত হচ্ছিল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এরকম একজন শক্তিশালী ভক্ত হচ্ছে জয়দেব গোস্বামী, আর উনি লিখেছেন এই গীত গোবিন্দ। গোবিন্দ মানে হচ্ছে ভগবান, কৃষ্ণের আরেক নাম। গীত গোবিন্দ মানে ভগবানের গীত, ভগবানের গান। খুবই সুন্দর এই গীত গোবিন্দ। চর্চিত চন্দন চর্চিত নীল কলে ভর প্রীত ভসন বনমালি। এটা হচ্ছে গীত গোবিন্দের একটা লাইন। এরকম অনেক গীত গোবিন্দ আছে। চন্দন চর্চিত নীল কলেবর, ভগবানের রং কিরকম? নীল কলেবর, কলেবর মানে দেহ, নীল বর্ণ। ভগবানের যারা ভক্ত তারা ভগবানকে দর্শন করে এরকম গীত লিখেছেন, গান করেছেন। পীত বসন বনমালী, কৃষ্ণ হচ্ছে বনমালী। প্রীত বসন, প্রীত মানে হচ্ছে হলুদ, হলুদ রং। ভগবানের ধুতির কালার হচ্ছে হলুদ। তো উড়িষ্যার মধ্যে একজন উড়িষ্যার
পরিমণ্ডিত্যকে একটু দূরে। মালির ঘরে জন্ম নিয়েছিলেন এই পদ্মা, ওরা মেয়েটার নাম ছিল পদ্মা। এই গীত গোবিন্দ তিনি খুব মধুর সুরে চন্দ আকারে গাইতেন। গীত গোবিন্দ কে লিখেছে? জয়দেব গোস্বামী। আমি জয়দেব গোস্বামীর কাহিনী বলছি না এখন, আমি বলছি যিনি এই গীত গোবিন্দ গেয়েছেন, পদ্মা মেয়েটার নাম, তার কথা বলছি। জগন্নাথপুরী থেকে একটু দূরে গ্রামে মালির কন্যা বাগানে ফুল এবং অন্যান্য কিছু বিক্রি করেন, এরকম মালির কন্যা হচ্ছে পদ্মা। এই পদ্মা অত্যন্ত সুরের সাথে চন্দে এই গীত গোবিন্দ গাইতেন। একবার কি হয়েছে জানেন? এই গীত গোবিন্দ যখন গাওয়া শুরু করেছে, ও গাইছে হৃদয় দিয়ে, ভগবানকে ভালোবেসে গাইছিলেন এবং বেগুন কেটে বেগুন তুলছিলেন। বেগুন তুলতে তুলতে ও গাইতে শুরু করেছে আর তুলে তুলে যাচ্ছে, একটার পর একটা বেগুন তুলে যাচ্ছে। হঠাৎ করে ভগবান জগন্নাথের এত আকর্ষণ হলো এই গীত গোবিন্দের প্রতি। গীত গোবিন্দ শুনতে শুনতে ভগবান ওই বেগুন কেটে চলে আসলেন এবং ওই মেয়েটাকে ফলো করা শুরু করলেন। মেয়েটা বেগুন তুলে তুলে সামনের দিকে যাচ্ছে গীত গোবিন্দ গাইতে গাইতে, আর জগন্নাথ তার পিছনে পিছনে যাচ্ছে। জগন্নাথ গীত গোবিন্দ শুনতে শুনতে এত বিভোর হয়ে গেছেন যে উনার আর নিজের যে সেন্স, মানে সাধারণভাবে কোনো তার চেতনা ছিল না। উনি শুনতে শুনতে ওনার কোথায় কাপড় জড়াচ্ছে, যদিও ভগবানের অষ্টসাত্বিক কি কি বিকার, ভক্তদের অষ্টসাত্বিক বিকার হয়, ক্রন্দন হয়, কান্না করে ভক্তরা ভগবানের প্রেমে, হুঙ্কার দে, মাটিতে পড়ে ঘোরাঘুরি দে ভক্তরা। কারো যদি প্রেম হয়ে যায় ভগবানের সাথে, সে কৃষ্ণ এই শব্দটা উচ্চারণের সাথে সাথে হঠাৎ করে তার যেন বিরহ অনুভব করবে কৃষ্ণের, তিনি কান্না করবেন, রোমাঞ্চ কম্প হবে। কিন্তু ভগবান তো আর কথাই নেই, ভগবান তো সবসময় পুলকিত আনন্দময় বিগ্রহ। উনি কি হয়েছে, ওনার কোনো কাপড় ঠিক নেই, কাপড় ছিঁড়ে যাচ্ছে এবং এক পর্যায়ে বেগুনের কাঁঠা লেগে, বেগুন গাছের কাঁঠা লেগে ওনার উত্তরীটা ওখানে পড়ে গেছে। উত্তরী মানে হচ্ছে গলবস্ত্র। আর উনি এইভাবে গীত গোবিন্দ শুনতে শুনতে চললেন। এক পর্যায়ে বেগুন তোলা শেষ, মেয়েটা গীত গোবিন্দ গিয়ে বাড়িতে চলে গেলেন। কিন্তু জগন্নাথ যখন গীত গোবিন্দ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি এদিকে আবার বোর হয়ে যাচ্ছে যারা জগন্নাথের পাণ্ডা আছে, মানে ভক্ত আর কি, জগন্নাথের ভক্তদেরকে বলা হয় পাণ্ডা। তো পাণ্ডারা তাড়াতাড়ি ভগবানকে দরজা খুলে দেবেন এবং দর্শন করবেন। তো তাড়াতাড়ি করে ভগবান চলে গেলেন কোথায়, বেদিতে। আর বেদিতে যাওয়ার পর যখন ভগবানকে খুললেন দরজা পাণ্ডারা, কিন্তু ওখানে দেখলেন সবকিছু এলোমেলো, ভগবানের কাপড় ছেঁড়া, কিছু কিছু টুকরো পড়েছে, উত্তরই নেই, উত্তরীয় নেই, এখন কি হবে, তারা সবাই টেনশন করছে কি হবে। তো পূজারী এই জিনিসটা, প্রধান পূজারী এই জিনিসটা দেখে পূজারী বললেন, এটা অমঙ্গলের চিহ্ন, এরকম কখনো ঘটে না, জগন্নাথের এরকম হলো কেন, সবকিছু এলোমেলো কেন। পূজারীরা যদি ঠিকমতো যদি জগন্নাথকে সাজগোজ করাতে না পারে, সাজাতে না পারে, কারণ শয়ন আরতিতে দেওয়ার সময় মনে হয় পাণ্ডারা ঠিকমতো করে জগন্নাথকে শয়ন দেয়নি, প্রধান পূজারী এটা মনে করলেন, এটা শুভ লক্ষণ নয়, অমঙ্গলের সূচক। এটা চিন্তা করে
প্রধান পূজারি উনি রাজাকে বললেন, জগন্নাথপুরীতে একটা সমস্যা, কোনো সমস্যা যদি হয় জগন্নাথের পূজায় বা কোনো কিছুতে, সঙ্গে সঙ্গে তারা রাজাকে বলে দেন, রাজাকে কমপ্লেন করেন। কারণ তখনকার সময়ে রাজারা এই জগন্নাথপুরীকে কি করতেন, নিয়ন্ত্রণ করতেন, পরিচালনা করতেন, এবং জগন্নাথের মহান মহান শুদ্ধ ভক্তরাই ওই উড়িষ্যা রাজ্যের রাজা হতেন। বেশিরভাগ রাজারা হচ্ছে জগন্নাথের মহান ভক্ত ছিলেন। আমরা এর আগামী ক্লাসও গঙ্গ বংশীয় রাজা পুরুষোত্তম দেবের কাহিনী আমরা শুনিয়েছিলাম, উনি কত মহান ছিলেন, জগন্নাথের সামনে উনি ঝাড়ু দান করতেন। এখনো পর্যন্ত ওই রীতি এখনো আছে জগন্নাথপুরীতে, রাজারা ঝাড়ু দান করেন। এখন তো গণতন্ত্র দেশ, রাজা নেই, তবুও একজনকে ওখানে যিনি প্রধান হন উড়িষ্যার প্রশাসনিকভাবে, তাকে রাজা বানিয়ে স্বর্ণের ঝাড়ু দিয়ে ঝাড়ু দান করা হয় জগন্নাথের রথের সামনে। এখন কি হলো, রাজাকে কমপ্লেন করা হলো, আর রাজা খুব কষ্ট পেলেন এই কথাটা শুনে। তিনি জগন্নাথপুরীতে এই অমঙ্গল দেখে শোকে উনি উপবাস থাকলেন, আর উপবাস থেকে নিদ্রা যাননি, কিন্তু জগন্নাথের জন্য কান্না করছেন, কি হবে, হে জগন্নাথ আপনিই বলে দান, আপনি বলে দিন আমি কি করব। তখন এইভাবে করে তার যখন নিদ্রা আসছে, স্বয়ং জগন্নাথ তাকে স্বপ্নে বলছিলেন, হে রাজা তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমার এক ভক্ত, তার নাম হচ্ছে পদ্মা, এখান থেকে বেশি দূর নয়, মালিনীর কন্যা, সে অত্যন্ত সুন্দর করে গীত গোবিন্দ গায়, তার গীত গোবিন্দ আমার এত ভালো লাগে, আমি আর এই মন্দিরে, শ্রী মন্দিরে আমি থাকতে পারি না, আমি ওই গীত গোবিন্দ চুটার জন্য চলে যাই। তুমি কি করো, পুরো ওকে এনে আমাকে গীত গোবিন্দ শোনাও, মানে সন্ধ্যা যখন সন্ধ্যার সময় শয়ন আরতি হবে ওই সময়ে গীত গোবিন্দ গাওয়া হবে, গীত গোবিন্দ শোনার পর আমি ঘুমাবো। ভগবান খায়, ভগবান ঘুমায়, ভগবান কথা বলে, বুঝতে পারছেন, ভগবান একজন ব্যক্তি, উনি ভক্তের সাথে বিভিন্ন ভাব আদান প্রদান করে। আপনারা কাউ কখনো ভগবানকে নিরাকার মনে করবেন না, অলরেডি ভগবদ্গীতায় প্রমাণ করা হয়েছিল, আমরা যখন ভগবদ্গীতা ক্লাস করেছি পুরো গীতাটা শেষ করেছি। হ্যাঁ, ভগবান একজন ব্যক্তি, উনি ভালোবাসা আদান প্রদান করেন ভক্তের সাথে। যারা যারা ভিডিও অন করছেন তাদের সবাইকে ধন্যবাদ, অনেকেই ভিডিও অন করছে না। এখন কি হলো জানেন, ঘটনাক্রমে রাজা এই স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে স্বয়ং তিনি নিজেই ওই মালিনীর কাছে গেলেন, এবং দেখলেন যাওয়ার সময়ে ওখানে জগন্নাথের উত্তরীয়। তখন তিনি বুঝতে পারলেন যে জগন্নাথ ঠিকই এখানে গীত গোবিন্দ শোনার জন্য আসছেন, এবং তার মেয়েকে বললেন, তোমার গীত গোবিন্দ ভগবান শুনতে চায়, তুমি কত সৌভাগ্যবতী, স্বয়ং ভগবান বলছে আমি এই পদ্মাবতীর গীত গোবিন্দ শুনতে চাই, তুমি কত সৌভাগ্যবতী, হ্যাঁ তুমি এই গীত গোবিন্দ শোনাবে প্রতিদিন সন্ধ্যার সময়, চলো। তখন তার পুরো পরিবার জগন্নাথপুরীর কাছেই, একদম মন্দিরের কাছেই, তাকে পুরো পরিবার একটা রুম, মানে কি বলা হয়, রুম দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, সে ওখানে থাকে এবং প্রতিদিন সন্ধ্যার সময় গীত গোবিন্দ শোনে। আর এই মেয়েটা, তার পরিবার যখন ওখানে সেটেল হয়ে গেল, এই মেয়েটাও খুব খুশি, ও চিন্তা করছে আমি
আসলে কত সৌভাগ্যবতী, ভগবান স্বয়ং আমার গীত গোবিন্দ শুনবে, এটা রাজাকে বলেছে, রাজার স্বপ্নে বলেছে, আমি কত সৌভাগ্যবতী। এটা মনে করে সে আরো আনন্দ পাচ্ছিলেন এবং ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেছিলেন। প্রতিদিন তার সেবা ছিল ভগবানকে গীত গোবিন্দ শোনানোর জন্য। ভগবান এভাবে গীত গোবিন্দ শুনতেন, এখনো পর্যন্ত শয়ন আরতিতে এই গীত গোবিন্দ শোনানো হয়, হ্যাঁ, বিশ্রামের আগে করে। দেখুন, পদ্মাবতী দেব দাসী নামে খ্যাত হয়েছিলেন, এ সরি পদ্মা, পদ্মা দেবদাসী নামে খ্যাত হয়েছিলেন। তো ভগবান কে যদি আপনারা কেউ ভজন শুনান, কীর্তন করেন, সেটা যদি প্রেম সহকারে হয়, ভগবান শুনবে। ঠিক যেরকম আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা একটা গীত, এটা একটা কীর্তন, এটা একটা মহামন্ত্র। এটা এখানে 16 শব্দ 32 অক্ষর, সারেগামার পার যে 60টা ছন্দ এখানে আছে, যে কোনো সুরে গাইতে পারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, যে কোনো সুরে গাইতে পারবেন আপনি। পৃথিবীর এমন কোনো সুর নেই যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র গাওয়া যায় না। কেউ যদি প্রেম সে কীর্তন করে, প্রেম সে জপ করে, মনোযোগ সহকারে, সে অবশ্যই ভগবানকে আকর্ষণ করতে পারবেন। ঠিক যেরকম এই পদ্মা, ধন্যবাদ।